আসসালামু আলাইকুম, চলে এসেছি ব্র্যান্ড নিউ ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগটি হবে ইনডোর প্লেগ্রাউন্ড কিডোস ফান নিয়ে। বাচ্চাদের এই চমৎকার প্লেগ্রাউন্ডটি খিলগাঁওয়ের শহীদ বাকি রোডে KFC-র অপোজিটে কাচ্চিবাই বিল্ডিংয়ের 4th ফ্লোরে অবস্থিত। ঢাকা সিটিতে বাচ্চাদের খেলাধুলা বা সময় কাটানোর জন্য যে ভালো কয়েকটি প্লেস আছে তার মধ্যে কিডোস ফান অন্যতম। এবার কিডোস ফানের এন্ট্রি ফি এবং ডিটেলসটা বলে দিচ্ছি। গত 4th নভেম্বর খিলগাঁও ব্রাঞ্চটি ওপেন হয়েছে, তাই এবার ডিসকাউন্ট চলছে। পার কিড 250 টাকা এবং গার্ডিয়ান এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। দ্যাট মিন্স শুধুমাত্র একটি বাচ্চার জন্য 250 টাকা এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করা যাবে। সাধারণত দেখা যাচ্ছে যে অন্যান্য প্লেগ্রাউন্ডগুলোতে কিডসের এন্ট্রি ফিও লাগে প্লাস গার্ডিয়ানের এন্ট্রি ফি লাগে, কিন্তু এখানে গার্ডিয়ানের এন্ট্রি সম্পূর্ণরূপে ফ্রি। ওকে, এই অফারটি শুধুমাত্র নভেম্বর মাস পর্যন্তই আছে, তারপরে তারা নতুন ফি ডিসাইড করবে, সেটা এখনও জানানো হয়নি যে কত ডিসাইড করবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিডসদের জন্য সক্স নিয়ে আসতে হবে, আর যদি কেউ সক্স নিয়ে না আসে সেক্ষেত্রে এখান থেকে পারচেস করতে হবে, পার পেয়ার হচ্ছে 50 টাকা করে। কিডস ফোনে যে গেমসগুলো এনজয় করা যাবে সেগুলো হচ্ছে বল হাউস, ট্রাম্পলিং, স্যান্ড স্টেশন, হর্স রাইড, হেলিকপ্টার, দোলনা, মোশন বাইক, কার রেসিং এটসেট্রাসহ আর বেশ কিছু গেমস আছে। আর যদিও বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে বলস হাউসে, এখানে স্লাইডারও আছে, তারা খুবই এনজয় করে এখানে। শিশুর সুন্দর শৈশবের জন্য প্রয়োজন স্বাধীনভাবে খেলার জায়গা। কিডোস ফানে শিশুরা খেলবে আপন মনে, তাই বাচ্চাদের সুন্দর বিকাশের জন্য নিয়ে আসতে পারেন কিডোস ফানে। কিডোস ফান শিশুদের জন্য নিয়ে এসেছে এক আনন্দের ভুবন, যেখানে বন্ধুসুলভ পরিবেশের মাধ্যমে শিশু কাটাতে পারবে একটি দারুণ ও দুর্দান্ত সময়। কিডোস ফানের ভিতরেই আছে পপাইস রেস্টুরেন্টের একটি ব্রাঞ্চ। এখানে বাচ্চারা খেলাধুলা করার পর ক্ষুধার্ত থাকে, তখন তারা ফুড ট্রাই করে দেখতে পারে। পপাইজে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড অ্যাভেলেবেল আছে এবং তাদের খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো, যদিও পপাইজ ফেমাস হচ্ছে কফির জন্য। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।